আপনি এটা কোনো কাম করলেন? এটা কোনো মাইন্ডসের কাম? আপনি কেমনে পারলেন এটা করতে? দেন আমি পরিষ্কার করে একটা কথা কই, আমি যদি এখন একটা ফোন দেই, এই মুহূর্তে লাখ লাখ লোক আইসে এখানে হাজির হবো, এই বিল্ডিং ভাঙ্গা চুরমার করে দিব। আমি মরে গেল আমার কি দিব না? খবর না, আর একটা কথাও করি, আমি এতক্ষণে বাঁচার একটা পথ পাইছি, কোনোভাবেই আমি মরব না, কিডনি তোর দিতেই হইব। তোর মাথা ঠিক আছে? তোর মাথা ঠিক আছে? এটা কি খেলনা কিডনি যে তুই চাইলিয়া দিয়ে দিবো তোরে? মরে গেল আমার কিডনি দিব না ভাই, প্লিজ আপনার কিডনি দুটো দিয়ে দেন, আমাকে অনেক দিনের শখ, আমরা বড় লোক হব, অনেক টাকা পয়সার মালিক হব, দেশ বিদেশ ঘুরে বেড়াব, একমাত্র আপনার কিডনি দুইটে দিলেই আমাকে এই দুইটা মানুষের সমস্ত স্বপ্ন সাদাল্লা দেখলো পূর্ণ হয়। আপনি প্লিজ আপনার কিডনি দুইটা দিয়ে দেন। কি করো আপনারা, আপনাকে সাদাল্লা পূরণ করার লাগে আমি আমার জীবন দিব নাকি? কিডনি তো তার দিতেই হইব, কিডনি দিতেই হইব মানে? আমি যতদূর বুঝছি এইখান থেকে পালানোর একমাত্র উপায় দরজা জানলা বন্ধ করে দিয়া মাটি খুইরা পালানো ছাড়া আমাকে কোনো উপায় নাই, কোনো উপায় নাই। আর এমনি পালাইতে গেলে যে লোক লস্কর একো চোখে ফাঁকি দিয়ে পালাইতে পারবেন না। তাহলে খুঁড়ি মাটি খুঁড়ি পলাল তো লাগবো, তাহলে চল শাবল নিয়ে আসি। কিন্তু শাবল আনতে যাবো কই? কেন, অল্পর কাছে? অল্পর কাছে কেন? তুমি এতদিনও বুঝো নাই আমি অল্পরে ভালোবাসি। দাদার বাচ্চা তোর ভালোবাসার লিখে দেখা যাবো, অনেক জামু বলতে টাকা আছে, ওই টাকা নিয়ে আসার জন্য অল্পর কাছে এখন জামু কোন ধরনের উল্টা পাল্টা করবি তো খবর আছে। তুমি কিন্তু আবার তুই তো কারি শুরু করছ। আপনারা কি চান? নাপা আজকে কিছু চাইতে আসি না, আসছি ক্ষমা প্রার্থনা করতে। কারণ ক্ষমা প্রার্থনা করতে আসছি কারণ আমি ভেবে দেখছি আমি আসলে মোটেই আপনার যোগ্য না, আপনি অনেক সুন্দর, সেই তুলনায় আমি কিছুই না। তুই অনেক কিছু, তুই অনেক অনেক কিছু, আমি জানি তো তুই অনেক কিছু। আপা যেটা বলতেছিলাম সেটা হলো যে আসল যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে আপনারই কিন্তু প্রথম মেয়ে না যার প্রেমে আমি পড়ছি। আপনার আগে আমি আরও একটা মেয়ের প্রেমে পড়ছিলাম, আশ্চর্যের বিষয় কী জানেন, তার নাম অর্পা। আমার না প্রেম করার কোনো যোগ্যতা নাই, সব গুণ এই অর্পা নামে, অর্পা নামের মেয়েরা এত সুন্দরী হয় যে দেখলেই প্রেম করতে ইচ্ছে করে। অর্পাটা থাপি তুই, চুপ করবি তুই, আমার একটা সেকেন্ড কথা হইতে দিবি তুই? আগে আমার আমার কথা শেষ করতে দে, আমার কথা এখনো শেষ হয় নাই। আসলে কোনোদিন প্রেম করে নাই তো তাই প্রেমের মর্ম বুঝে না। আপনি কিছু মনে করেন না? আপনি আসলে কিছু মনে করেন না পা, একটা সেকেন্ড কি করবো, দুঃখ করবো তা আপা, মহল্লায় ঘুরতেছিলাম খাইতেছিলাম বাবা, তখন কই থেকে আইসা আমার দৈর হয় না কই কিডনি দেওয়ান লাগবো, তা আবার দুইটা, একটা না আপা কোন, এটা কোনো মাইন্ডসের কাম আপা? আপনি আমার বাঁচান, আপনার দুটা পায় ধরি আপা, আপনার বাঁচান, এই যে আলুঘাট থেকে আমার বাঁচান আপা। আপনার ভাই সেও ভালো, সে বোঝে, কিন্তু এই দুইটা, এই দুইটা বুঝ মানুষেরও অবুঝ বানায় হালায়। দেখেন আমি আপনার কথা বুঝতে পারছি কিন্তু আমার ভাইয়াকে বোঝানোর ক্ষমতা তো আমার নেই। ক্ষমতা নাই নাকি চান না? আপনি চান না আমার কিডনি দুটা বাঁচুক? আপনি আপনার বুড়া বাপরে বাঁচাইতে গিয়া আমার মতো জোয়ান বলার কিডনি লয়া সিনেমিনে খেলতেছেন, আপনি কি মনে করছেন আমি কিছু বুঝি না? আমার বোঝার বয়সও নাই, আপনার যে বয়স হয়েছে এতদিন যে বিয়া হয় নাই, কিল্লে হয় নাই, আপনি এখন ওই মনছুরিরা হালারে বিয়া কইরা সংসার পাততে চাইতেছেন, এর লেগিয়া আমার ঘরে কথা না কইয়া অগপক্ষ হইয়া কথা হইতেছেন। সাহস তো কম না, আপনি একটা বিচ্ছিরি বিচ্ছিরি কথা বলছেন। দাঁড়ান আমি আজকেই ভাইয়াকে বলে আপনার কিডনি নেওয়ার ব্যবস্থা করব। জান তো নিতে পারবেন ঠিকই, দিতে তো পারবেন না। আরে ভাই আপনি কোন ধরনের ব্যবহার করতেছেন আমি বুঝতে পারছি না, সে কি হয়েছে আপনার নিষ্পাপ মেয়ে, তার সঙ্গে আপনি জান দেওয়া নেওয়া, সে জান দেওয়ার মালিক, সে জান নেওয়ার মালিক, হ্যাঁ তাদের মনের অবস্থাটা বুঝবেন না? আপনার সামান্য দুটো কিডনি দিয়ে দিলে সবাই মুখে হাসি ফুটে, কি হয় দিলে ভাই? এখানে যদি গজব নাজিল হয় ঠাটাও পড়ে,
তবুও আমি ম্যাগনেট, আমি আমার কিডনি কাউরে দেবো না, দেখি কোন হালায় আমার কিডনি লয়। আমি তুই কিডনি দিবি, তোর কিডনি দিতে হইব, তুই কিডনি দিবি, সবাই মুখে হাসি ফুটবো, আমাদের আব্বু বাইচা করবো, কি কোনো পা স্বর্গ মির্জা ফোর বাইচা থাকলে আজকে তোর আব্বা ডাকত। আপনি আপনার ভাইরে সাবধান করে দেন, নাইলে এই দুজন আপনাকে হুদ্দা আপনার ভাইরে ধ্বংস করা ফলাবো। আমি সবার সামনে তোর মুখোশ খিলা দেওয়ার ব্যবস্থা করতেছি, একটু খেয়াল থাকিস। আপনারা কি যেন বলছিলেন? সেটাই আপা, মানুষের যদি কমন সেন্স থাকতো। এখন আপা আমি আসলে অনেকক্ষণ ধরে তো চেষ্টা করতেছি, ওই আগে তো ওই ওর জন্য পারলাম না, তারপরে এর জন্য পারলাম না। আমি বলতে চাইছি একটু ভিতরে যাই, এ বৈশা মানে আরাম করে বসে সামগ্রিক বিষয়টা বুঝাই বলি, এবার দরজার সামনে। দেখেন, সামগ্রিক বিষয় নিয়ে কথা তো আমার সাথে বলে কোনো লাভ নাই, আমি তো এগুলো বুঝবো না। আপনারা বরং ভাইয়ের সাথে কথা বলবেন, হ্যাঁ? আর তাছাড়া এসব ঝামেলা আমি পছন্দ করি। আপা আমি না, আমি নিজেও একদম ঝামেলা পছন্দ করি না। আসলে হয়েছে কি, মানে আপনার কাছে টাকাটা ঠিকঠাক মতন আছে কিনা, মানে আমার সঙ্গে যে দুইজন এদের ভাবসাম আমার ভালো লাগতেছে না, এই জন্য বলতেছিলাম। কোন টাকার কথা বলছেন? যে ভাইয়া যে 1 কোটি টাকা আপনার কাছে রাখছে, ওটা তো আমারে দেওয়ার উদ্দেশ্যেই রাখছে, সেটার কথা বলতেছি। ও, ওইটা তো আমার কাছে নেই, ওইটা ভাইয়া বোধহয় বাবার কাছে রেখেছে। ও আচ্ছা আচ্ছা, বাবার কাছে। তাহলে মানে আমরা তো আসছি এখানে, তো আমরা মানে অনেক সময় তো চলে গেছে, মানে বাবার সঙ্গে দেখা হয় নাই। কিন্তু মানে এত ভালো নিষ্পাপ সুন্দর একটা মেয়ে যে পিতা জন্ম দিছে, তার সঙ্গে পরিচিত হব না, মানে একটু পরিচয় হই আর কি বাবার সঙ্গে। বাবার ওখানে যাওয়া আসলে নিষেধ, আমার একটু কাজ আছে, পরে দেখা হবে। হ্যাঁ বাবা, বাবা কোথায়? শুধু বাবা কোথায় একটু বলে দেন। বাবা বাবা ওই যে।